পার হতে যাচ্ছিলে ডাকা মাত্র ওই তোমার ঘরের দরজাটা খুলে গেল আল্লাহ পাকের নবী সাহাবী আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি 6 মাস পূর্বে আমাকে একদিন বলেছিলেন ও আমার সাহাবী আবু বকর কোন একদিন রাতের বেলা হিজরত করা লাগবে আমি আবু বকর আমি গুনেছি 6 মাস হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ 6 মাসের ভিতরে আমি আবু বকর হুজুর আপনি আমার ঘরের দরজার সামনে এসে আবু বকর বলে ডাক দেবেন আর আমি আবু বকর রাতের বেলা ঘুমিয়ে থাকবো এটা যেন আমার জন্য বেয়াদবি মনে হয় আমার বাল্যকালের বন্ধু হিজরতের বন্ধু হয়ে গেলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম লিকুল্লি নাবিয়্যিন রফীকুন ফিল জান্নাহ প্রত্যেক নবীদের সাময়িক সময়ের একজন করে উম্মতকে সেই নবীর বন্ধু বানিয়ে দেওয়া হবে আমি আল্লাহ পাকে নবী জানিয়ে দিলাম ও রফিকি ফিল জান্নাতি আবি বকরিন ও আমার সাহাবী মনে রাখো আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমাকে আর আমাকে বন্ধু বানিয়ে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ ও সাহাবী আবু বকর তুমি আমাকে এতটা ভালোবাসো এক বাক্যে দরজা খুলে দিলে আল্লাহ পাকে নবী সাহাবী বলেছিলেন হুজুর শুধু আমি একা নই একা ঘুমাই না সেটা নয় আমার বাড়ির মেয়ে আসমা 6 মাস হয়ে গেল সেও রাতের বেলা ঘুমাই না প্রতিদিন রাতের বেলা আপনার জন্য সে নাস্তা তৈরি করে রাখে আপনি কবে বার হয়ে যাবেন আপনি রাতের বেলা হিজরতে চলে যাবেন প্রতিমধ্যে কি খাওয়া দাওয়া করবেন আপনার জন্য নাস্তা সে প্রতিদিন তৈরি করে রেডি করে রাখে হুজুর আমি আর আসমা নই বাড়ির বাইরে দেখুন যে উট বাঁধা রয়েছে উটও 6 মাস হয়ে গেল রাতের বেলা ঘুমাই না জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসা নবী বললেন আমাকে ভালোবাসলে তোমরা হবে প্রকৃত ইমানদার জানেন আমি শুধু বলছি শুধু আপনি মিলান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমাইয়ার বাড়ির চাকর দাস উমাইয়া ইসলামের চূড়ান্ত দুশমন একদিন শুনতে পেলেন আল্লাহ পাকের নবী তিনি সারাদিন না খেয়ে রয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সারাদিন কাজ করবেন জনের দাম হিসাবে দুটো রুটি পাবেন সারাদিনের খাটনির দাম দুখানা রুটি ভাবলেন আমার এই রুটি আজকে আমি খাবো না নবীর জন্য নিয়ে যাব বলেন না সুবহানাল্লাহ রাতের বেলা নবীর কাছে নিয়ে গেলেন আল্লাহ পাকের নবীকে সালাম দিলেন নবী দরজা খুললেন বেলাল কি হয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হুজুর হাত দুখানা লম্বা করে দিন আল্লাহর নবীর হাতের ভিতরে দুখানা রুটি দিয়ে দিলেন আল্লাহ নবী বললেন বেলাল তুমি আগামীকাল কেমন করে কাজ করবে আমি তো জানি তোমার দুখানা করে রুটি দেয় না খেয়ে থাকলে কাজ করবে কেমন করে বলছে হুজুর শুধু আজকে নয় আগামীকালও যদি আপনার না খাওয়া হয় আগামীকালে রুটি দুটো আপনার জন্য নিয়ে আসবো বললেন যতদিন আমার জীবন থাকবে আপনি না খেয়ে থাকবেন যে নবী সৃষ্টি না হলে আমি বেলাল সৃষ্টি হতাম না ওই নবী না খেয়ে থাকবে আমি বেলাল খেয়ে থাকবো এটা কোনো মতেই সম্ভব হতে পারে না আজকে সেই নবীকেও তো আমাদের ভালোবাসতে হবে হবে না হবে না ভালোবাসতে হবে কেমন করে বাসবো নবীকে তো খাওয়াতে পারবো না গায়ে জামা কিনে দিতেও পারবো না নবীকে দাওয়াত করতে পারবো না ভালো তো বাসতে হবে কিভাবে
হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ পাকের নবী বলেছে এমন একটা জামানা চলে আসবে যে জামানাতে আমি রাসূলুল্লাহ থাকব না দুনিয়ায় অথচ তারা আমাকে ভালোবাসবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে জামানায় আমি থাকব না ওই জামানায় আমাকে ভালোবাসার তরিকা হলো আমি আল্লাহ পাকের নবী জানিয়ে দিলাম মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ও মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহ পাকের নবী বলেছেন ও আমার আমি নবী আমাকেই ভালোবেসে নিল ওমানা হাব্বানি আর যে ব্যক্তি আমাকে ভালোবেসে নিল কানা মাই ফিল জান্নাহ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তি আর আমি একই সঙ্গে জান্নাতের ভিতরে থাকবো একটু জোরে বলুন সুবহানাল্লাহ নবীর ভালোবাসতে গেলে আমাদের করণীয় কি করণীয় নবীজির সুন্নাত পালন করা নবীর সুন্নাত পালন করব মানেই নবীজির আদর্শ আমার ভিতরে থাকবে মানেই আমি প্রকৃত ইমানদার আমি প্রকৃত মুমিন নবী বলেছেন সেই প্রকৃত নবী ভক্তি করে নবী ভালোবাসে এখানে যারা বসেছি যদি বলি নবীকে কে কে ভালোবাসেন কারো হাত নিচে থাকবে থাকবে না বলো সবাই বলবে নবীর ভালোবাসি আচ্ছা দাবি করলে তার প্রমাণ দিতে হয় না দাবি করলে প্রমাণ লাগবে তো আমি যদি বলি এ মসজিদের জায়গাটা আমার কেউ মেনে নেবে সবাই বলবে মেনে নেব তবে আপনি প্রমাণ দেন দলিল দেখান ঠিক না ভুল ঠিক আমি বলছি আমি নবীর ভালোবাসি প্রমাণ তো লাগবে ভালোবাসার প্রমাণ হলো নবীর আদর্শ আমাদের মাঝে থাকবে তবেই তার প্রমাণ হয়ে যাবে সত্যিকারে আমি নবীর ভালোবাসি নবীজি বললেন যে ব্যক্তি দাড়িতে খুল লাগালো রাগ কিছু করবেন না বোঝানোর জন্যই বলছি নবীজি বললেন যে ব্যক্তি দাড়িতে খুঁত চালালো সে যেন আমার গলায় খুঁত চালালো আচ্ছা আমি আব্দুল মাতিন আমাকে কেউ বললো আব্দুল মাতিনের জবাই কর আমি কি তার বলবো ভাই তোমার মতো আর ভালো বন্ধু কেউ নেই এসো একটু কোলাকুলি করি আর কালকে দুপুরে দাওয়াত খেয়ে এসো না শত্রু হবে শত্রু হবে নবীর গলায় ছুরি চালালাম আবার বলছি নবীকে ভালোবাসি মানাচ্ছে কথা আমাদের বাড়ি ঘোষ আসো ঘোষ গায়ে দিতে 5 বছর ধরে আসে তা আমি ঘোষকে বলছি আমি না আপনার খুব ভালোবাসি আমিও না তোমার অনেক ভালোবাসি 5 বছরের সম্পর্ক যে তবে আজকে আমার একটা কাজ করতে দিতে হবে ঘোষ বলছে একটা কেন 1000 বলো যে দেখি আগে পজিশনটা সাইকেলে করে আসে ট্যাঙ্কি নিয়ে আসে না দুধ থাকে ট্যাঙ্কিটা খুলে পকেটের ভিতরে হাত দিলাম পকেটের ভিতরে রয়েছে পাকা তেঁতুল ট্যাঙ্কির ভেতরে দেব দিতে দেবে দিলে সেই সম্পর্ক আর থাকবে চটাচটি হবে না দুধের ভিতরে তেঁতুল দিয়ে যেমন ঘোষকে ভালোবাসার দাবি করছি দাড়িতে খুঁত চালিয়ে নবীর গলায় ছুরি চালিয়ে নবীকে ভালোবাসার দাবি করছি আমরা দুটো মানুষ সেম আমি মার বলছি মা আমি না তোমার খুব ভালোবাসি আচ্ছা খোকা পান খাওয়ার অভ্যাস 1 সপ্তাহ হয়ে গেল পান খেতে পারিনি একটু বাজার থেকে একটু পান এনে দিস দিন বললাম পান এনে দিতে পারবো না তবে আমি তোমার খুব ভালোবাসি সত্যি সত্যি বাসে যদি ভালোবাসতো মায়ের কথা শুনতো ভালো করে মাথায় রাখুন ভুল আমায় বুঝবেন না বেয়াদবি নেবেন না সময় আমার শেষ হতে চলেছে জানি না আমি আপনাদের শেষ পর্যন্ত বুঝিয়ে দিতে পারবো কি না ও মুসলমানেরা আমি আবার আপনাদের গোড়ার দিকে নিয়ে যাই আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের দায়িত্ব নিয়েছেন উম্মতে মুহাম্মাদীর দায়িত্ব আল্লাহ নিজে কুদরতি কবজায় নিয়েছেন আল্লাহ নবীকেও তো শুনিয়ে দিয়েছেন ও মুসলমানেরা আল্লাহ যদি উম্মতে মুহাম্মাদীর দায়িত্ব নিয়ে থাকেন বর্তমানে মুসলমানরা সব জায়গায় কি মাথা উঁচু করে আছে লাঞ্ছিত অপমানিত পদদলিত সব জায়গায় কেন
আল্লাহ তো বললেন উম্মতে মুহাম্মাদীদের দায়িত্ব আমার, হয় বলতে হয় আল্লাহ দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করছেন না, নতুবা বলতে হয় আল্লাহ যাদের দায়িত্ব নেবেন বলেছেন পুরোকিত উম্মতে মুহাম্মাদি, সেই পুরোকিত উম্মতে মুহাম্মাদি হতে পারিনি, দুটোর কোনটা বলেন বলেন? লাস্টের ডাক। আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আমি আল্লাহ আমি ওয়াদা খেলাপ করি না। গাড়ি যতই দামি হোক, যতই বড় দাম কোম্পানির গাড়ি হোক, 20 লাখ টাকার গাড়ি হোক, টায়ারে যদি পিন ফুটে যায় ওই গাড়ি বলো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, ঠিক না ভুল? ঠিক, যত দামি গাড়ি হোক না কেন, আমরা উম্মতে মুহাম্মাদি, সমস্ত নবীদের উম্মতদের ভিতরে শ্রেষ্ঠ উম্মত আমরা, এরপরেও ঈমান নামিও এই গাড়িতে আমাদের কতটা পিন পেরে ঢুকেছে খুঁজলে যার যার পিন আছে সে নিজে গুনতে পারবে, কেউ বা সুদের পিন, কেউ বা ঘুষের পিন, কেউ বা মিথ্যা কথার পিন, কেউ বা পরের জমি নিজের নামে রেকর্ড করার পিন, এমন পিন যদি খোঁজা হয় যত বড় দামি উম্মত হই না কেন মাথা নিচু করে থাকতে হবে, আল্লাহ সাহায্য করবেন তবে সেই প্রকৃত উম্মতে মুহাম্মাদি হতে হবে। তারপরে নবীর সুন্নাত আমাদের মাঝে নেই, নবীজি বলেছেন ভাত খাওয়ার সময় প্লেটের নিচে দস্তরখান দিয়ে খাবে, সুন্নাত নেই। নবীজি বলেছেন পেশাব পায়খানায় যাবে আগে বাম পা দিয়ে প্রবেশ করবে, আমরা যে পা আগে যাচ্ছে সেই পা চালিয়ে দিচ্ছি, বেকার আর একটা পা অপমান করে লাভ কি, যেতে যাচ্ছে যখন দাও, বাম হাত দিয়ে খেতে নিষেধ করেছেন, ইন্না শাইতান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইশরাবু বিহা, নবী বললেন নিশ্চয়ই শয়তান বাম হাতে খায় বাম হাতে পান করে, অনেক মুসলমানের ছেলেরা বাম হাত দিয়ে খাওয়া দাওয়া করে, চা খায় বাম হাত দিয়ে পানি পান করে, নবী সুন্নাত নাই, মাথা নিচু করে তো থাকতেই হবে, ভালো করে মাথায় রাখুন ও মুসলমানেরা, আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদরের যুদ্ধে চলে গেলেন, বদরের যুদ্ধের মাটিতে গিয়ে তিনি যখন উপস্থিত হলেন সঙ্গে রয়েছেন 313 জন সাহাবা, অপরদিকে শত্রুদের সংখ্যা হলো 1000 1000, আল্লাহ পাকের নবী সাহাবারা অবাক হয়ে যাচ্ছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা মাত্র 300 ইমানদারদেরকে জয়ের টুপি পরিয়ে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ, নবী পাকের সাহাবারা বুক ফনাশা নিয়ে যুদ্ধ করতে শুরু করে দিলেন, যুদ্ধ যখন শুরু হয়ে গেল অবাক হওয়ার ব্যাপার, জিতে যাওয়া তো দূরের কথা, নবীজি সাহাবারা যেন হেরে যাওয়ার পথে আল্লাহ পাকে নবীর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যুদ্ধে জয়লাভ করব আপনিই বলেছেন, অথচ আমরা কেন যুদ্ধ ময়দানে হেরে যাই, আল্লাহ পাকে নবী বলেছিলেন ও আমার সাহাবারা তোমরা কি কেউ আমার কোন সুন্নাত বাদ দিয়ে তবে ময়দানে এসেছো, সাহাবায়ে কেরামেরা বললেন আমরা সেই মেসওয়াকটা করে আসতে ভুলে গেছি, মেসক কি দাতন, বড় সুন্নাত, আমরা মেসক করে আসতে ভুলে গেছি, সেই জন্য নবী বললেন আমার সুন্নাত থাকবে না অথচ সেই কাজে নেমে পড়বে তাতে সফলতা পাবে ভাবলে কেমন করে। আচ্ছা গোবরা গ্রামে আগামীকাল যদি একটু সার্ভে করা হয় কটা বাড়ি মেসক আছে আর কটা বাড়ি বিরাস কলগেট আছে, জিতে যাবে বিরাস কলগেট বাড়ি না মেসক বাড়ি? যাদের টাকা পয়সা নেই বিরাস কেনার পয়সা নেই গরিব তারাই করুক দাতন, তারাই মেসক করুক, আমাদের পয়সা আছে কেন আমি দাতন করতে যাব, কোনো দরকার নেই।
ভালো করে মাথায় রাখুন নবী পাকের সাহাবারা তারা এবার মেসওয়াক করতে শুরু করে দিলেন আর আল্লাহ পাকের গায়বী মদদ সঙ্গে সঙ্গে নাজিল হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুদের চোখে এত পরিমাণে পানির চশমা লাগিয়ে দিলেন কাফেররা যেন মনে করতে লাগলো সব নবী সাহাবাদের হাতে বিরাট বিরাট মোটা মোটা কাঠের গুড়ি মেসওয়াক কি কাঠের গুড়ির মতো হয় ওদের চোখে এমন পাওয়ার আল্লাহ মেরেছে ওরা দেখছে সর্বনাশ সব সাহাবীদের হাতে বড় বড় কাঠের গুড়ি তো উরে সর্বনাশ এতক্ষণ খেল দেখাচ্ছিল না আবার সেই কাঠের গুড়ি দেখো এক হাত দিয়ে নাচাচ্ছে মেসক তো এক হাত দিয়েই করতে হয় এক হাত দিয়ে যখন মেসক করছে ওরা দেখছে এই মোটা গুড়ি এক হাত দিয়ে যখন এই নাড়াচ্ছে ছেলে দিলে কি হব ফাজালাহুম কাসফিম মাহকুম আমান দস্তিতে পড়ার মতো মহিলারা বাটনা বাটে বাটনা বাটার মতো হবে এক হাজার সৈন্যের ভিতরে যে ব্যক্তিটা প্রতিনিধি ছিল ওই ব্যক্তিটা এবার ডাক দিয়ে বলতে লাগলো ও গো আমার সৈন্য সাথীরা যদি তোমরা নিজেদের জানকে ভালোবাসো তাহলে যুদ্ধ ময়দান ছেড়ে দাও যদি তোমাদের স্ত্রী দিগকে বিধবা না করতে চাও তাহলে তোমরা যুদ্ধ ময়দান ছেড়ে দাও যদি সন্তান সন্ততিদেরকে অনাথ না করতে চাও এতিম না বানাতে চাও তাহলে তোমরা যুদ্ধ ময়দান ছেড়ে দাও দেখা গেল এক মুহূর্তের ভিতরে যুদ্ধ ময়দান খালি করে দিল এক হাজার সৈন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুদ্ধ ময়দানে সাহাবীদেরকে জয়ের টুপি পরিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আর মন খুলে বলুন সুবহানাল্লাহ হেরে যাচ্ছিলেন কেন প্রথমে হেরে যাচ্ছিলেন কেন সুন্নত ছিল না বলি সুন্নত আদায় হয়েছে আল্লাহ জয়ের টুপি পরিয়ে দিলেন গায়েবী মদত নাজেল হলো সেই সুন্নত আমাদের মাঝে নাই একদিক দিয়ে তো আমাদের মাঝে সুন্নত নেই অপর দিক দিয়ে জানারা সুন্নাত মেনে চলেন তাদেরকে আবার উপহাস করার লোক কম পাওয়া যায় না হলো কম পাওয়া যায় না একটা মানুষ ওয়াজ শুনে হোক কিতাব পড়ে হোক আগে বদমাইশ ছিলেন এখন ভালো মানুষ হয়ে গেছেন নামাজ পড়ছেন টুপি পরে ঘুরছেন সমাজে বলো অনেক মানুষ আছে বলে ওই দেখ বড় হুজুরই গিয়ে বলে না বলে ঠাট্টা করে সুন্নাতটা দেখে ঠাট্টা করে এর পরিণাম অতি ভয়াবহ ভালো করে মাথায় রাখুন আল্লাহ পাকে নবী জানিয়েছেন ও আমার সাহাবারা মনে রেখে দাও ও আমার উম্মাত উম্মাতিনা মনে রেখে দাও মান তাইয়া সুন্নতি হুরিমাত আলাইহি শাফাতি আল্লাহ পাকে নবী জানিয়েছেন ও আমার উম্মাত উম্মাতিনা যদি কোনো আমার উম্মাত উম্মাতি আমার সুন্নাত গুলোকে দেখে ঠাট্টা করে আমার সুন্নাত গুলোকে তুচ্ছ ভাবে আমার সুন্নাত দেখে নাক ছিটকায় ওই মানুষটার জন্য কিয়ামতের মহা ময়দানে আমার সুপারিশ করা হারাম হয়ে যাবে ও মুসলমানেরা এবার একটু আপনাদের কাছে প্রশ্ন করি নবী যদি সুপারিশ না করেন জাহান্নাম ছাড়া তো আর কোনো কিছুই জুটবে না কপালে কারণ নবীর সুপারিশ আমার দরকার অপরদিকে আপনি লক্ষ্য করুন নবীর সুন্নাত গুলো আমল করতে পারি না এটা একরকম অপরদিক দিয়ে তার তুচ্ছতাচ্ছিল্য করা সুন্নাত গুলোকে আমরা গুরুত্ব না দেওয়ার জন্য আল্লাহ পাকে নবী বললেন কিয়ামতের দিন তার সুপারিশ করব না ও মুসলমানেরা বর্তমান সমাজে লক্ষ্য করতে পারা যায় মসজিদে মসজিদে যখন উপস্থিত হই দেখতে পাই জুমার দিবসে ইমাম সাহেব ফরজ নামাজ শেষ করে দিয়েছে আর শেষ করার সঙ্গে সঙ্গে মনে হয় বাইরে যেন কার ঘরে আগুন লেগে গেছে এত পরিমাণে হুড়ো দিয়ে বার হয় আগুন নেবানোর জন্য যেন দৌড়াচ্ছে আর এই রকম ভাবে দৌড়ায় কার জুতো কে পরেছে বুঝতেই পারে না অন্যের জুতো নিজে পরে দৌড়াতে শুরু করে না 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 তাদের কাছে শূন্য
সুন্নাত নামাজের কোনো দাব নেই। সুন্নাত নামাজ যে পড়তে হবে, জুমাতের ফরজ নামাজের পরে আরো যে সুন্নাত নামাজ রয়েছে, আখেরি জোহরের নামাজ রয়েছে, এগুলো তাদের কাছে তুচ্ছ না পড়লেও হয়ে যায়, না পড়লেও হয়ে যায়। আল্লাহ পাকের নবী এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাকের নবী বলেছেন ওই সমস্ত উম্মতদের জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ করা হারাম হয়ে যাবে। আপনি লক্ষ্য করতে পারবেন অনেক মানুষের মাথায় টুপি থাকে না, এ জামানায় আরো বেশি বেশি দেখতে পাবেন। বর্তমান সময়ে যারা অল্প বয়সী ছেলে নেট দেখে দেখে নেট দেখে দেখে তারা এতটা ফতোয়া শিখেছে, নামাজ পড়তে দাঁড়িয়েছে মাথায় কোনো টুপি নেই। যদি বলা হয় বলে টুপি না পড়লেও নামাজ হয়ে যায়, বলে না বলে না, ও দরকার নেই টুপি, টুপি আমার নেই, ব্যাপারটা আলাদা। বলতে হবে ভাই আমার সব টুপিটা নিয়ে আসা হয়নি, কি টুপি পরতে পারিনি, পড়লে ভালো হতো। বরং বড় টুপি পরা সুন্নাত, সুন্নাতকে তুচ্ছ ভাবলো, ও না পড়লেও হয়ে যায়। কে বলেছে টুপি না পড়লে নামাজ হয় না? এটা বলা মানে তুচ্ছ করা হলো না সুন্নাতকে? নবী এদের জন্য বললেন যদি যদি তোমার মুরত থাকে আমলের ঠেলায় জান্নাতে যেও, আমার সুপারিশ পাবা না, আমার সুপারিশ পাবা না। আমার সুপারিশ পেতে গেলে আমার সুন্নতের তাজিম করা লাগবে। কেউ হাত উঁচু করে বলতে পারবো জীবনে যা আমল করেছি এই আমলের জোরে জান্নাতে চলে যাব? ক্ষমতা আছে কারো? থাকে যদি হাত তোলেন, কারো নেই। নবীর সুপারিশ লাগবে কিয়ামতের দিন, লাগবে লাগবে। আচ্ছা কারো সুপারিশ পেতে গেলে তার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হয় না খারাপ রাখতে হয়? এটা তো ভালো বুঝি। রাতের বেলা আমরা ঘুরি, রাতের বেলা আমরা আমরা রাস্তা নিয়ে চলাচল করি, পুলিশ ধরলো আমাকে তেঁতুলিয়ায়, তেঁতুলিয়ায় ধরে বলছে আব্দুল মাতিন কই, দেখি তোমার কাগজপত্র, গাড়ির কাগজপত্র। আমি বললাম কোনো কিছু নেই, পুলিশ আমার গাড়ি তো আটকে রাখবে, আপনি চলে যান, গাড়ি থাক থানায় যাবে। তা বিনা মণ্ডলের সঙ্গে না আমার বিরাট ভালো সম্পর্ক, ফোন করলাম ম্যাডাম আব্দুল মাতিন বলছি আমার পুলিশ গাড়ি ধরেছে, স্যারের সাথে একটু কথা বলুন। পুলিশের সঙ্গে বিনা মণ্ডল কথা বলবে যে আব্দুল মাতিন বলো আমার লোক, এবার ধরে রাখবে না ছাড়বে, ছেড়ে দেবে বলো। আচ্ছা এবার উল্টোটা ভাবেন, বিনা মণ্ডলের সঙ্গে আমার দা করুন মোটে বনে না, একদিন মারতেও গিয়েছিলাম, আমি বললাম যে আমি আব্দুল মাতিন বলছি, মনে আছে সে আপনার মারতে গিয়েছিলাম, তার মানে দাড়ি কেটে নবীর গলায় ছুরি মেরেছি বলো, মনে ভুলবেন না, আমি আপনার মারতে গিয়েছিলাম, মনে আছে? বলে হ্যাঁ, সে আব্দুল মাতিন? হ্যাঁ। শোনেন একটা উপকার আমার করতে হবে। কি উপকার? আমার গাড়ি ধরেছে পুলিশ, একটু বলে দেন বিনা মণ্ডল কি বলবে, ছেড়ে দাও না জেলে না যাও। ভালো করে মাথায় রাখুন, কিয়ামতের মহা ময়দানে আল্লাহ পাকের নবীর সঙ্গে যদি সম্পর্ক ভালো রাখতে পারি তাহলে আমাদের সুপারিশ করবেন। সামান্য কাগজপত্রে যদি ত্রুটি থাকে, কাগজপত্র ত্রুটি থাকলেও আল্লাহ নবী আমাদের জন্য সুপারিশ করবেন, আর সুপারিশ পাওয়ার পরে জান্নাতে যাওয়া যাবে। তার মানে পুলিশ গাড়ি ছেড়ে দিয়েছে। আর যদি নবীর সঙ্গে সম্পর্ক না থাকে ভালো, নবীর সঙ্গে যদি সম্পর্ক ভালো না রাখতে পারি, নবী তো তাদের জন্য কোনো সুপারিশ করবে না। কারণ নবী দুরকম কথা বলে না, নবী দুরকম কথা বলে না। নবী বললেন যারা আমার সুন্নাত গুলোকে দেখে তুচ্ছ ভাববে তাদের জন্য সুপারিশ করা হারাম। সেই দিন নবী বলে সুপারিশ করবে না। জানেন কিয়ামতের দিন সূর্যটা যখন মাথার অতি নিকটে চলে আসবে মানুষেরা পানির জন্য পাগল হয়ে যাবে, কোথায় গেলে পানি পাবো? আল্লাহ পাকের নবী হাউজে কাউসারের সাইডে থাকবেন, উম্মতে মুহাম্মাদীদেরকে নিজ হাতে পানি পান করাবেন। একটু বলেন না সুবহানাল্লাহ, মন খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই পানি যে ব্যক্তি একবার পান করবে তার আর পানির পিপাসা লাগবে না। আর একবার বলেন না সুবহানাল্লাহ।
তফসিলের ভিতরে এসেছে আল্লাহ পাকের নবী হাউজে হাউজে কৌসারের ধারে দাঁড়িয়ে তিনি যখন উম্মাত উম্মাতিদেরকে পানি পান করাবেন একটা দল চলে আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা হলো উম্মতে মুহাম্মাদি আমাদেরকে আপনি পানি পান করতে দেন আল্লাহ পাকের নবী তিনি পানি নিয়ে যে উঠে তাদের দিকে তাকাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাঝখানে একটা পর্দা ফেলে দেবেন তাদের আত্মনা শোনা যাবে পানি পানি করে চিল্লাবে একটু পানি দেন কিন্তু না 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 নবী তাদেরকে খুঁজে পাবেন না আল্লাহ পাকের নবী আল্লাহকে ডাক দিয়ে বলবেন ও রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে পানি পান করাবো তারা তো এখানে ছিল এখনো আছে তাদের কথা শুনতে পাচ্ছি কিন্তু তাদেরকে কেন আমি দেখতে পাই না আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেবেন তারা আপনার উম্মতদের সমসাময়িক জামানার মানুষ কিন্তু তারা আপনার উম্মত নয় তারা আপনার উম্মত নয় বলতে পারে উম্মতে মুহাম্মাদি কিন্তু তাদের কাজকর্ম গুলো ছিল আলাদা আলাদা ও দাড়ির কথা কেন বলেছি এই দাড়ি এমন একটা নিয়ামত এমন একটা জিনিস মারা যাব এর পরেও দাড়ি নিয়েই বলো কবরে যাব খুলে নেবে না নেবে নেবে না বলো আমি আব্দুল মাতিন সারাদিন টুপি পরে ঘুরি আমি আব্দুল মাতিন আমার গায়ে সুন্নাতি লেবাস থাকে আমার কাছে অনেক সুন্নাত রয়েছে খাবার সুন্নাত আদায় করি মাখা সুন্নাত আদায় করি এমনি করে গোসলের সুন্নাত আদায় করি এক কথায় যাবতীয় সুন্নাতের পাবন্দি আমি করি সব সুন্নাত গুলো ফেরেশতারা লিপিবদ্ধ করেন সব ফেরেশতা সব সমস্ত সুন্নাত গুলো সব ফেরেশতারা লিখে রাখেন আমি মারা যাব আমার কাফনের কাপড়ের ভিতরে টুপি পরাবে না খালি মাথায় আমি থাকবো আমি মারা যাব আমার কাফনের কাপড়ের ভিতরে আমার গায়ে এই সুন্নাতি লেবাসটা পরাবে না আর কোনো সুন্নাত থাকবে না দেখা যাবে না কিন্তু আমি মারা যাব আমার এই দাড়িটা তো কবরে আমার সঙ্গে যাবে ঠিক না ভুল ফেরেশতারা ওই বান্দাকে দেখে এবার চিনতে পারবেন এই মানুষটা হলো আল্লাহ পাকের নবীর প্রেমিক আল্লাহ পাকের নবীর প্রেমিক নবীর ভালোবাসার উম্মত ও মুসলমানেরা ওই দিন কবরে ফেরেশতা সম্মান করবেন ফেরেশতারা তো তৃতীয় নম্বরে প্রশ্ন করবেন ওমান নাবিয়ুকা তোমার নবী কে ছিল যদি আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক ভালো না থাকে নবীকে যদি ভালো না বেসে যেতে পারি আল্লাহ পাকের নবীর সঙ্গে যদি সম্পর্ক ভালো না থাকে কবরের তিন নম্বরের প্রশ্নের জবাব তো দিতে পারবো না নবীর সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে এমনি করে আমরা তো কবরের তিন নম্বরে প্রশ্নই বলবো আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক জানিয়ে দেবেন আমার এই উম্মতের জন্য জান্নাতের ভিতরে আমার উম্মতের জন্য কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ আর মন খুলে বলুন সুবহানাল্লাহ সেই দিন নবীর সুন্নাত যদি থাকে কপাল ভালো জানবেন জানবেন আমি আপনাদের বলেছি বক্তব্য শেষ আমার উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ আমরা উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত আমরা আমাদের উচিত হলো শ্রেষ্ঠ উম্মত হিসাবেই নিজেদেরকে গড়ে তোলা আমরা কেন সব জায়গায় মাথা নিচু করে আছি জানবেন ছোট জিনিস খারাপ হলে খেসারাত কম দিতে হয় বড় জিনিস খারাপ হলে বলো খেসারাত বেশি দিতে হয় বলো ঠিক না ভুল সাইকেল লিক হয়েছে সারাই করা হ্যাঁ 15 টাকা আচ্ছা মোটর সাইকেল লিক হয়েছে কত নেবে 50 50 নেবে যদি একই মাপের পেরেক ঢোকে দুইটাই তালি তো মারতে হচ্ছে একই আমি যদি বলি আপনি নিলেন কোন মুখে এ তো যত বড় ছিদ্র হয়েছে সাইকেলে আমার টায়ারেও তো মোটর সাইকেলেও একই ছিদ্র কম নেবে
না না আলুর এক সাইড পচে গেলে অন্য সাইড বাদ দিয়ে রান্না করা যায়, গোস্তের এক সাইড পচে গেলে পুরো গোস্তটাই গ্যাস হয়ে যায়, বাদ দিতে হয়। উম্মতে মুহাম্মাদী আমরা বড় উম্মত, নবীদের সমস্ত নবীরা পর্যন্ত বলেছিলেন আল্লাহ নবী না বানিয়ে যদি উম্মতে মুহাম্মাদী বানাতে আরো অনেক খুশি হয়ে যেতাম, খুশি হতাম। সেই উম্মতে মুহাম্মাদী আমরা হতে পেরেছি। আমরা প্রত্যেকেই চেষ্টা করি কিয়ামতের মহা ময়দানে যেন বিশ্ব নবীর সুপারিশ আমাদের সকলের নসিবে কবুল হয়ে যায়। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাষাগত ভুল ত্রুটি বেয়াদবি মাফ করবেন। সর্বশেষ আপনাদের কাছে একটা কথা, আপনারা জানেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত বালতি মাদ্রাসা রয়েছে আমাদের, মেহরবানি করে আপনাদের সন্তানদেরকে ওখানে ভর্তি করতে চাইলে ভর্তি করতে পারেন, ভর্তি করবেন, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করবেন। উচ্চ আওয়াজে মন খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।